কংগ্রেসত প্রত্যেক দিনাই মানুহে রিজাইন দি দি কংগ্রেস দলটো একেবারে নিখকতিয়া করে দিছে। গতি এই নতুন কথা কংগ্রেসের কারণে একেবারে নহয়। আর এইকদিন আমার তো প্রত্যেকগী নেতায় বা প্রত্যেক মিটিংতেই কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলত হাজার হাজার মানুষে যোগদান করে আছে। মই যোৱা এক সপ্তাহত বরাক ভ্যালিতো আসিল, মই নগাঁওতো আছো, মই যোরহাট সমষ্টিতো আছো। এইকদিন অন্তত মূল উপস্থিতিতে 10,000 মান মানুষে কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি যোগদান করেছে। অজিত ভূঁইয়া ডাঙরিয়ার কিনা আছে নাকি? অজিত ভূঁইয়া ডাঙরিয়ায় ভোট নিদিলে ভোট নিদিব নাকি রাইজে? অজিত ভূঁইয়া ডাঙরিয়ার বিশেষ কিনা আছে বলে মানে নাজা নাভাব। আন্দোলনের নামত কিবাকে সকলরে AIUDFর আর কংগ্রেসের ভোটত সাংসদ হল তার বিশেষ কিনা স্থিতি আছে বলে মানে নাজানো। এটা কালি মুখ্যমন্ত্রী কে ভূপেন হব পারে, এনেকা পরিবেশ হব পারে। কংগ্রেসের অবস্থা অতি বেয়া, লোকসভা নির্বাচনের পিছন আরো বেয়া হব। কংগ্রেসের কোন কোন নেতায় যোগদান করে এই মুহূর্তত কবলে দিগদার, কিন্তু প্রায় সকল ব্যক্তিয়ে বিজেপির যোগাযোগ আছে বলে মানে কব পার। মানে প্রায় সকল ব্যক্তিয়ে যোগাযোগ আছে বলে মানে কব পার। সেটো হয়, কিন্তু কথাটো হয়েছে যে কেবাবারও যিকেইটা কোম্পানিয়ে কাম করেছিল তেওঁলোকে কাম বেক আউট করে গুছি গল। কিন্তু এতিয়া যিটো কোম্পানিয়ে কাম পাইছে মই যিখিনি জানো খুব সিরিয়াসলি কাম করে আছে, অতি সোনকালে কামটা সম্পূর্ণ হবে। হয় কেতিয়াবা কেতিয়াবা গভর্নমেন্টের ভুল না থাকে, ঠিকাদারে এই থেকে গুছি যায়, ঠিকাদারে এই থেকে গুছি যায়, তেওঁলোকের উপর ডেফিনেটলি এই যেহেতু সেন্ট্রেল গভর্নমেন্টের মানে ইমান ডিটেলসত নাজানিম, পেনাল্টি ডেফিনেটলি সাগে লগাইছে বা তেওঁলোকক ব্ল্যাকলিস্টেড হোক বা কিবা করেছে। কিন্তু কষ্ট হওয়াটো ময়ো ফিল করো, কষ্ট হওয়াটো ময়ো ফিল করো, সোনকালে হব বলে মানে আশা রাখি। যোরহাট আর ডিব্রুগড় কিমান মার্জিনত আপনি জিকিম? যোরহাটত মই ভাবো যে 2-2.5 লাখ ভোটত আমি জিকিম, আর ডিব্রুগড়ত 3.5 লাখের পর 4 লাখ ভোটের ব্যবধানত সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া এই নির্বাচনত জিকিব। আজি কেখন মিটিং আছে? আজি আমার 9 আছে, এখন সম্পূর্ণ করিলো আর 8 আছে। কংগ্রেসত প্রত্যেক দিনাই মানুহে রিজাইন দি দি কংগ্রেস দলটো একেবারে নিখকতিয়া করে দিছে। গতি এই নতুন কথা কংগ্রেসের কারণে একেবারে নহয়। আর এইকদিন আমার তো প্রত্যেকগী নেতায় বা প্রত্যেক মিটিংতেই কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলত হাজার হাজার মানুষে যোগদান করে আছে। মই যোৱা এক সপ্তাহত বরাক ভ্যালিতো আসিল, মই নগাঁওতো আছো, মই যোরহাট সমষ্টিতো আছো। এইকদিন অন্তত মূল উপস্থিতিতে 10,000 মান মানুষে কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি যোগদান করেছে। অজিত ভূঁইয়া ডাঙরিয়ার কিনা আছে নাকি? অজিত ভূঁইয়া ডাঙরিয়ায় ভোট নিদিলে ভোট নিদিব নাকি রাইজে? অজিত ভূঁইয়া ডাঙরিয়ার বিশেষ কিনা আছে বলে মানে নাজা নাভাব। আন্দোলনের নামত কিবাকে সকলরে AIUDFর আর কংগ্রেসের ভোটত সাংসদ হল তার বিশেষ কিনা স্থিতি আছে বলে মানে নাজানো। এটা কালি মুখ্যমন্ত্রী হব পারে, এনেকা পরিবেশ হব পারে। কংগ্রেসের অবস্থা অতি বেয়া, লোকসভা নির্বাচনের পিছন আরো বেয়া হব। কংগ্রেসের কোন কোন নেতায় যোগদান করে এই মুহূর্তত কবলে দিগদার, কিন্তু প্রায় সকল ব্যক্তিয়ে বিজেপির যোগাযোগ আছে বলে মানে কব পার। মানে প্রায় সকল ব্যক্তিয়ে যোগাযোগ আছে বলে মানে কব পার। সেটো হয়, কিন্তু কথাটো হয়েছে যে কেবাবারও যিকেইটা কোম্পানিয়ে কাম করেছিল তেওঁলোকে কাম বেক আউট করে গুছি গল। কিন্তু এতিয়া যিটো কোম্পানিয়ে কাম পাইছে মই যিখিনি জানো খুব সিরিয়াসলি কাম করে আছে, অতি সোনকালে কামটা সম্পূর্ণ হবে। হয় কেতিয়াবা কেতিয়াবা গভর্নমেন্টের ভুল না থাকে, ঠিকাদারে এই থেকে গুছি যায়, ঠিকাদারে এই থেকে গুছি যায়, তেওঁলোকের উপর ডেফিনেটলি এই যেহেতু সেন্ট্রেল গভর্নমেন্টের মানে ইমান ডিটেলসত নাজানিম, পেনাল্টি ডেফিনেটলি সাগে লগাইছে বা তেওঁলোকক ব্ল্যাকলিস্টেড হোক বা কিবা করেছে। কিন্তু কষ্ট হওয়াটো ময়ো ফিল করো, কষ্ট হওয়াটো ময়ো ফিল করো, সোনকালে হব বলে মানে আশা রাখি। যোরহাট আর ডিব্রুগড় কিমান মার্জিনত আপনি জিকিম? যোরহাটত মই ভাবো যে 2-2.5 লাখ ভোটত আমি জিকিম, আর ডিব্রুগড়ত 3.5 লাখের পর 4 লাখ ভোটের ব্যবধানত সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া এই নির্বাচনত জিকিব। আজি কেখন মিটিং আছে? আজি আমার 9 আছে, এখন সম্পূর্ণ করিলো আর 8 আছে। থ্যাংক ইউ।